তো আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে সরস্বতী পুজো, বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি, এবার যাব কলেজে, কলেজ থেকে আবার স্কুলে যাব, পিসিমণি স্কুলে, তারপর ওখান থেকে আবার যাব আমার এমএসসির যে গ্রুপ আছে সেই গ্রুপের সঙ্গে প্রফেসরের বাড়িতে। তো সেটাই আজকে ভিডিওটা পুরোটা শ্যুট করব। তো দেখো কেমন লাগলো আর এনজয় করো, চলো টাটা। চলে এসেছি আপাতত, শ্রেষ্ঠাই ফুলগুলো নিয়ে এসছে, যেইগুলো এখন টানানো হবে বাইরে। আর এই হলো শ্রেষ্ঠা, তাকা। তো চলো আস্তে আস্তে কাজ শুরু করি, প্রচুর কাজ বাকি আছে, এখনো কেউ আসেনি, আমরা দুজন এসেছি আর বাকি সব অন্ধ হয়ে আছে। চল এখন ভিডিও রাখছি, কাজ করি। এই যে মামু নিয়ে এসছে, কিছু করার নেই, আজকে আমার ব্লগ হবে। কত কাজ বাকি জানিস? আচ্ছা ঠিক আছে। ম্যাডাম পালাট পালাট পালাট, ওই যে পাল্টি পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে ফুল দমে সবাই, আর এইখানে ফল কাটছেন। বার্গেন্ডি, এটা বেগুনি, এই দুই ম্যাডাম আসছেন, ঠিক আছে চলুন চলুন। ডাবের কম ছিল আর কি, মানে যারা বাজার করেছে তারা একটা ডাব কম এনেছে, তো আমরা এখন ডাব কিনতে বেরিয়েছি। এই যে ডাব এসছে আমাদের জন্য এক ভ্যান করে, শিশালা। ফটোশুট চলছে এখন, তো এইখানে আপাতত অঞ্জলি দেওয়া শুরু হচ্ছে। সব স্টুডেন্টরা এসছে, টিচাররাও আছেন, পুজো শুরু হয়ে গেছে। এই যে আমাদের কত কাজ করছে দেখো, আমাদের মেজ মেয়েটা, ও হাসি। এবার আর একটা ডাব বসাবে, মেজ একটু দিকে পোজ দাও। উফ, গানটাও কি দিয়েছে। মহাভাগে এটা এসছি আমাদের নিউ বেড়াপুর কলোনি গার্লস হাই স্কুলে, তোমরা একবার ভিড়টা দেখো। তো চলো ভিতরে গিয়ে পিসমির সঙ্গে একবার দেখা করে আসি। যে ওকে ভাল লাগছে কারণ ওর চুলটা কেটেছে, নতুন লুক, ও ফ্লন্ট করলো কিভাবে চুলটা। আচ্ছা, আর এখানে হচ্ছে আমার পিসিমণির বান্ধবীরা এসছে, আমার পিসিমণি। উপরে এসছি গুন্ডিকে দিয়ে, কারণ উপর থেকে একবার ভিউটা দেখার জন্য। দেখো সারা নিউ বেড়াপুরের মেয়েরা এখানে, প্রচুর মেয়ের আনাগোনা,
আসছি আর বেরোচ্ছে, আসছি আর বেরোচ্ছে। হ্যাঁ, আর বাকিটা বলি না, বাকিটা আর বলতে হবে না, বাকিটা যদি। তো এখান থেকে আমাদের খিদে পেয়েছে, দুটো বেগুনি আমরা নিয়ে নিচ্ছি। এই যে আমার ফেমাস পিসি ছবি তুলছে তার ফ্যানদের সঙ্গে, মানে ফ্যান স্টুডেন্ট, সবাই মিলে বসছে। এই হচ্ছে পিসিমণির সব বান্ধবীরা, ছোটবেলার এই স্কুলেই পড়তো, এই স্কুলের বেঞ্চে বসে সবাই অনেক আনন্দ পেয়েছে। কেমন লাগছে বলো স্কুলের বেঞ্চে বসে? তাহলে কি ক্লাস বাঙ্ক করতে ইচ্ছা করছে? এই যে আমাদের ডক্টর, বলো আপনার কেমন লাগছে? খুব ভালো, যাক এরা পুরোরা বন্ধুরা সব একত্রিত হয়েছে, এইটাই বড় বিষয়। এই যে আমরা তিনজন এক থালায় বসে গেছি, না এটা কিছু করতে হবে, মানে ওটা তো হবে। আমরা তিনজন একসঙ্গে খাচ্ছি, একই থাকি। তো আপাতত এখন কালীবাড়ি স্কুল থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাব হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনে, কারণ সেখানে সবাই ওয়েট করছে বন্ধুরা। ওখান থেকে আমরা বেলগড়িয়া যাব, বেলগড়িয়া মানে কৃষ্ণা ম্যামের বাড়িতে যাব, মানে যে প্রফেসরের বাড়িতে আমি বলেছিলাম আমাদের মাস্টার্স করা হয়েছে, সেখানে ম্যামরা আমার ম্যাম আর কি ইনভাইট করেছে। তো চলো যাওয়া যাক, সেখানে গিয়ে দেখা হচ্ছে। এক বন্ধুকে পেয়েছি, তমাল তোদের আরেকগুলো কোথায়? যাক ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া গেছে। এই সব বসে আছে, ও ট্রেন থেকে নেমেছি, একজনের ব্যাগ ছিঁড়ে গেছে। এ বৌদি, তোর চুলের কি অবস্থা হলো? তো চলো যাওয়া যাক, বিরাটি এসছি, অর্ধেক জন দাঁড়িয়ে আছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা না, আমরা টোটোতে বসছি বেলগড়িয়া, এই অটোতে বসছি বেলগড়িয়া যাবো। আর যেহেতু তিনজন আগেরটাতে হয়ে গেছে, তো আমরা বাদ বাকি তিনজন এটাতে যাচ্ছি। তো স্টেশনে যাওয়া দেখা হচ্ছে। আর সরস্বতী পুজোর দিন একজনের বিয়ে হবে, পুরো রেডি হয়ে এসছে, কপালে লাল টিপ, আপাতত হাতটা ফাঁকা, হাতটা ফাঁকা, এখানে ভাল লাগছে। তো আমাদের মধ্যে আরেকজন চলে এসেছে, শান্তনু, তোমরা দেখেছ। তো চলো ম্যামের বাড়ি যাওয়া যাক। চলে এসেছি ম্যামের ফ্ল্যাটে, তো উপরে যাবো আপাতত, আমাদের গুলো আসুক। এই যে একজন ঢুকেছে, পরপর ঢুকছে সব কটা, আর একজন বাকি আছে, আরো দুজন বাকি। ওই যে দুজন ঢুকছে, চ চ চ তাড়াতাড়ি, ওদিকে 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 ওদিকে। ও মডেলরা ঢুকছে। এই যে ম্যাম বাড়িতে ঢুকে গেছি, ম্যাম শুরু করে দিয়েছে অলরেডি। ও এত তাড়াতাড়ি তাড়িয়ে দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে ম্যামের ঠাকুর। এই যে বসে আছি আপাতত আমরা সবাই মিলে, এই যে ম্যাম, অপমান করেছে আমাদেরকে, আমরা অলরেডি খাওয়াই গেছে।
দে দে তোর যে আমাদের আজকে মেনু ম্যাম বলুন তো এটা কি? এটা পোলাও আছে এখানে, খিচুড়ি এটা বুঝতে পারছি, এইটা ছানার ডাল না। আচ্ছা এটা কি আছে? লাবড়া। এখানে চাটনি হয়তো লেগেছে, ব্যাস। ও এখানে আছে পায়েস, ও এই যে এখানে আছে বেগুন ভাজা, ঠিক আছে, হ্যাঁ তো লেগেছে। শান্তনুকে সবাই খেতে দিয়ে দিয়েছে ম্যাম, যেহেতু শান্তনু স্পেশাল স্টুডেন্ট না, আসলে শান্তনু সব দূর থেকে এসছে, ডায়মন্ড হারবার থেকে ডাইরেক্ট এসছে, কিছু না খেয়ে। হ্যাঁ শুরু কর শুরু কর শান্তনু, এই যে তোমার খাওয়া শুরু করে দিয়েছে। এই যে প্লেট চলে এসছে, আপাতত খেয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে। টাটা। সবাই মনোযোগ দিয়ে খাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি মামার বাড়ি থেকে, খেয়ে দে কেমন খাবার খেলি বল বল। বাহ ভালো কথা, আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক বাড়ির দিকে। এবার আমরা তো মানে আমরা তো আমি তো বাড়ি যাচ্ছি, আর কে যাচ্ছে না যাচ্ছে আমি জানি না, আমি তো বাড়ি যাচ্ছি। তো আমরা আপাতত মধ্যমগ্রাম নেমেছি, মধ্যমগ্রামে কে কে এসছে? পারমিতা, শান্তনু, তমাল, আর এদিকে আছে অনিন্দিতা। তো অনিন্দিতা একটা ক্যাফেতে নিয়ে এসছে, এই ক্যাফেটা আরশিনগর। তো আমরা এখন ভিতরে যাই, চলো যাওয়া যাক। কিছু বলতে চাই, আমরা যে ক্যাফেটাতে ঢুকছি ওটার নাম হচ্ছে আরশিনগর ক্যাফে, ঠিক আছে? হ্যাঁ ওই জন্য দেখি, আমাদের তো সবার বেশিরভাগ ইংলিশ মিডিয়াম, আমি বাংলা মিডিয়াম। হ্যাঁ তা দেখি কে কে আরশি কথার অর্থ জানে। প্রথমে মাইক তো হচ্ছে পারমিতা থেকে, আরশি কথার অর্থ আচ্ছা ঠিক আছে, ঝগড়াটা এখানে স্টপ হোক, আমরা ভেতরে ঢুকি। বাচ্চাদের মতন শুরু করে দিয়েছে, এরা তাড়িয়ে দেবে এবার তোদের, কে বলবে এইগুলো এক একটা পিজি করা। শুরু হয়ে গেছে স্ট্রেঞ্জারের সঙ্গে খেলা আমাদের, বেলুন ওয়ার হচ্ছে, বেলুন ওয়ার। তো
আপাতত আমরা এই লাইম সোডাগুলো দিয়ে শুরু করছি, তারপর দেখি আর কিছু খাই কিনা। তারপর আমরা একটা পাস্তা দিলাম, হোয়াইট সস পাস্তা। আর এদিকে হচ্ছে দমসরাজ খেলা হচ্ছে এখানে। গেস করতে পারছে না আমরা কেউ। ঠিক আছে, আমি যতক্ষণ এনজয় করি খাবারটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। ঠিক আছে, টাটা।